তাই আমরা রংপুর মহানগর যুব দলের পক্ষ থেকে এখানে আমাদের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিক ইসলাম লেলিন সহ মহানগর যুব দলের 33টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এবং আজকের এই রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের পাশে ইতিপূর্বেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের সুখ দুঃখে এবং যে কোনো সময় আমরা পাশে থাকব। পাশাপাশি বর্তমানে আপনারা জানেন যে বিগত যে ফ্যাসিস্ট সরকার, তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা বিভিন্ন রকম ভাবে তারা কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে, যদিও তারা মাঠে নামতে পারছে না। আমরা স্পষ্টভাবে আমাদের বার্তা জানিয়ে দিতে চাই, দেশের জনগণের জানমালের নিরাপত্তা সহ দেশের যে কোনো প্রকার যেন অরাজকতা সৃষ্টি না হয় এজন্য রংপুর মহানগর যুবদল রাজপথে আছে, ছিল এবং থাকবে। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনকে সুন্দর সুশৃঙ্খলভাবে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে সকল রাজনৈতিক দলের সঙ্গেও সবসময় কথা বলে যাচ্ছে, এমনকি আপামর জনগণের সঙ্গেও কথা বলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশের এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ উনি যে আমাদের মাঝে যে বজায় রেখেছেন, বজায় রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, এজন্য আমরা আজকে এই রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনেম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ভাই, ওনারা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল শান্তিপূর্ণ কর্মসূচি এবং যুবদলকে ঢেলে সাজানোর জন্য যুবদলকে সুন্দরভাবে ধরে রেখেছে, এজন্য আমরা ধন্যবাদ জানাই। আজকের এই রক্তদান কর্মসূচির পর আমরা এই রক্তদান কর্মসূচি যেহেতু কেন্দ্রীয়ভাবে নির্দেশ দিয়েছে, তাই আমরা এই কর্মসূচির মাধ্যমে সীমাবদ্ধ রয়েছি। আমরা কিন্তু বিগত সময়ে কিন্তু আমরা গরিব দুস্থদের মাঝে এতিম মাদ্রাসায় আমরা তাদেরকে খাওয়া দাওয়া করাইছি। যুবদলের আজকে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী, তো আমরা যারা যুবদল করি আমাদের কাছে এই দিনটি অত্যন্ত আনন্দের দিন, উৎসবের দিন। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আজকে আমাদের এই কর্মসূচিটিকে আজকে সীমাবদ্ধতা মধ্যে নিয়ে এসেছে, শুধু আমাদেরকে রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল চেকআপের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। সে কারণে আমরা আমাদের নেতার নির্দেশে আমরা এই কর্মসূচিটি আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা সফল করার চেষ্টা করছি। পাশাপাশি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা একটা মেসেজ দিতে চাই যে বিগত আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের, আপনারা নিশ্চয় জানেন যে প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে সজাগ ছিল, সক্রিয় ছিল। আজকে আমরা লক্ষ্য করছি যে যখন দেশে একটি শান্তির পরিবেশ বিরাজ করছে, যখন সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে, তখন এই ফ্যাসিস্ট সরকারের যে প্রেতাত্মা, দোসর এবং তাদের যে সহযোগী যারা আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা আবার মাথা তারা দেওয়ার চেষ্টা করছে। তারা এই স্বাভাবিক পরিবেশকে আজকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং অপচেষ্টা করতেছে। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই যে আমরা এই সকল ষড়যন্ত্র অপচেষ্টাকে, যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী, আমরা রাজপথে থেকে আমরা এটা প্রতিহত করব।